হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, এই লকডাউনে আশা করি তোমরা বাড়িতেই আছো। আর বাড়িতে বসে টাকা ইনকাম করার বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে buynany.com। এখানে তোমরা মিনিমাম 100 টাকা ডিপোজিট করতে পারবে। ডিপোজিট করার পরে তোমাদের একটি বেট লাগাতে হবে এবং একটি টাইম পিরিয়ড সিলেক্ট করতে হবে। এখানে একটি গ্রাফ রয়েছে, সেটি কখনো উপরে উঠে কখনো নিচে নামে তোমাদের গেস করতে হবে। গ্রাফটি উপরে উঠবে না নিচে নামবে। যদি তোমাদের গেস সঠিক হয় তাহলে তোমরা যত টাকা ডিপোজিট করেছিলে তার ডাবল অ্যামাউন্ট পেয়ে যাবে এবং পেটিএম এর মাধ্যমে তোমরা ইনস্ট্যান্ট সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তো যাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, buynany.com থেকে টাকা ইনকাম করো ঘরে বসে বসে। হে হোয়াটসঅ্যাপ, এবার ভিডিওটি শুরু করা যাক। সময়ের সাথে বদলায় জেনারেশন, জেনারেশনের সাথে বদলায় স্টাইল আর ট্রেন্ড। যেরকম অমিতাভ বচ্চনের সময় স্টাইল ছিল কানঢাকা চুল, মিঠুন চক্রবর্তীর সময় স্টাইল ছিল থোড়া চাপা নিচে ঢোলা গোগো প্যান্ট, জাস্টিন বেইবারের সময় স্টাইল এলো নাভির যতটা পারো নিচে জিন্স পরো, তাতে তোমার সামনের মালপত্র পেছনে পোদের খাজ দেখা যাক, ডাজন্ট ম্যাটার। তারপরে স্টাইল হলো চুলে স্পাইক করতে হবে, চুলে কালার করতে হবে, কানে দুল পরতে হবে, আর এখন সব থেকে ট্রেন্ডিং এ যে স্টাইলটি রয়েছে সেটি হচ্ছে ট্যাটু করতে হবে। এটাই আমার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। বস, তুমি যদি একটা ট্যাটু করে ফেলো, তুমি অত্যাধিক মডার্ন একটি লোক, তুমি হাই লেভেলের স্ট্যাটাস মেইনটেইন করছো, তুমি একটা কুল দুদু। ও সরি, ওটা কুল ডুড হবে। তো আমার একটা বান্ধবী রয়েছে, তার শরীরে বেশ কয়েকটি ট্যাটু, আমার দেখে বেশ ভালো লাগে। আমি গিয়ে বললাম আমারও একটা ট্যাটু করানোর খুব ইচ্ছে, তো একটা সাজেশন ফাজেশন দে, আমি এখানে একটা ট্যাটু করাতে চাই। তো বান্ধবী বললো, শোন, এমন ট্যাটু করাবি যেটা তোর পার্সোনালিটিকে ডিসক্রাইব করে, মানে তোর ভেতরের যে সত্তাটা, মানে মৃন্ময়ের যে অরিজিনাল সত্তা, সেটা যাতে তোর ট্যাটুর মাধ্যমে ফুটে ওঠে। তখন আমি মনে মনে বললাম, তাহলে তো হিসাব মতো হাতে চুতিয়া লেখাতে হয়। তো বন্ধুরা, এখন রিলেশনশিপে নতুন একটা ট্রেন্ড এসছে যে প্রেমিক প্রেমিকারা একে অপরের নাম নিজেদের হাতে পায়ে বুকে পিঠে গলায় ঘাড়ে থোড়ায় পাছায় ট্যাটু করিয়ে প্রমাণ করতে চায় হাউ মাচ দে লাভ ইচ আদার, মানে তারা একে অপরকে কতটা ভালোবাসে। বালের ভালোবাসা আসলে কোনো ভরসা নেই, মানে ট্যাটু করলে তো হুটহাট ব্রেকআপ করতে পারবে না, সারা জীবনের নামে রয়ে যাবে খানিকটা সুরক্ষিত। সব শালা দুগ্গিবাজি ধান্দা। তো আমার প্রিয় দাদা পাইকারদা অনেকেই জানো, তো পাইকারদার একটা গার্লফ্রেন্ড ছিল, নাম ছিল প্রিয়া, মানে তর্শ নেকি মেয়েটা, তর্শ নেকি। সেদিন বলছে, পাইকার, তুমি যদি তোমার হাতে ট্যাটু করাতে পারো আমার নাম, তাহলে তোমাকে চুমু খেতে দিব। পরদিন বলছে, পাইকার, তুমি যদি গলায় আমার নাম ট্যাটু করাতে পারো, তোমাকে চুমু খেতে দিব, অনেকক্ষণ হাক করতে দিব। পরদিন বলছে, পাইকার, তুমি যদি তোমার বুকে খোদাই করে আমার নাম ট্যাটু করাতে পারো, তাহলে আমার বাড়িতে যেদিন কেউ থাকবে না, বাড়ি ফাঁকা থাকবে, আমি তোমাকে ডেকে জনি জনি সিনস খেলার সুযোগ করে দেব। আর পাইকার দা তো বাই কম না, ব্যাস সারা শরীরে প্রিয়া প্রিয়া লেগে বসে রয়েছে। দুদিন পরে হয়ে গেছে ব্রেকআপ, মেয়ে গেছে চলে। আমি গিয়ে বললাম, পাইকার দা তোমার জীবন তো বরবাদ, এখন কি করবে? পাইকার দা বলছে, ধর কি বলিস, নতুন মেয়ে পটিয়েছি, বিন্দাস প্রেম করছে। আমি বললাম, কি তোমার সারা শরীরে প্রিয়া প্রিয়া ট্যাটু মেয়েটা দেখেনি? তখন পাইকার দা বলছে, ভাই অনেক কষ্টে ফেসবুক থেকে দেবপ্রিয়া নামে একটি মেয়েকে পটিয়েছি, এখন শুধু প্রিয়ার আগে দেব 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 যোগ করে দিয়েছি, এখন সেও আমাকে জনি জনি খেলার সুযোগ করে দিয়েছে। মানে পাইকার দা পুরো লেজেন্ড। তো বন্ধুরা, কোয়ারেন্টাইন, এখন বাড়িতে বসে বোর হচ্ছি সবাই জানো, তো মাঝে মধ্যে ছাদে যাই হাওয়া খেতে। তো পাশের বাড়ির ছাদে সেদিন শেফালি বৌদি এসছে কাপড় মেলতে। আমি বললাম, বৌদি, তলপেটের সাইডে কুমিরের ট্যাটুটা যা মানিয়েছে না তোমাকে, একদম চম্পা। বৌদি বলছি, ধুর পাগল, আসলে ওটা টিকটিকির ট্যাটু ছিল রে, 21 দিন বাড়িতে বসে খেতে খেতে ভুড়ি বেড়ে গেছে, ব্যাস টিকটিকি ফুলে কুমির। তো বন্ধুরা, যা দেখলাম, ট্যাটু মেনটেন করতে হলে ফিগারও মেনটেন করতে হয়, ফিগারও মেনটেন করতে হয়, মডার্ন হওয়া অত সোজা নয়। তো বন্ধুরা, এখন বাড়িতে বসে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, ফেসবুকে না লুচ্চা ছেলেপেলের অভাব নেই। সেদিন একটা সুন্দরী মেয়ে, মানে খুবই সুন্দরী একটা মেয়ে, বুকের এই জায়গাটাতে একটা ঘাসের ট্যাটু করিয়েছে, মানে হয়তো উদ্ভিদ প্রেমিক মেয়ে। তো ঘাসের ট্যাটু করিয়ে সেটার ছবি ফেসবুকে পোস্ট করেছে, তার নিচে একটা ছেলে কমেন্ট করেছে, আমি তোমার প্রেমে ছাগল হতে চাই। মেয়েটি বলছে, কেন? তাহলে তোমার ঘাসগুলো খেতে পারবো? মানে লুচ্চা আমার একটা লিমিট থাকে। আর একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা ট্যাটু বিষয়ে, আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন মেলাতে না হাতুড়ে ট্যাটুর দোকান বসতো, সেখানে একদম পাতি বাজে কালি দিয়ে ট্যাটু করে দিত, তৎক্ষণাৎ দেখতে ট্যাটুটি ভালো লাগবে, কিন্তু এক মাস পরে কালি ছেদ্রে পেদ্রে তোমার ট্যাটুর মা মাসি এক। মানে ধরো তুমি হাতে লাখালে, বাসন্তী তোমাকে ভালোবাসি, এক মাস পরে হয়ে গেল বাসন্তী তুমি একটা খাসি।
এরকম কেস হয় আর কি। সেজন্য বলছি একটা অ্যাডভাইস, তোমরা যদি ট্যাটু করাও সারা জীবনের ব্যাপার, তো ভালো জায়গা থেকে করিও। যদি এটা তোদের ব্যাপার, যদি এটা তোদের ব্যাপার। পাইকারদা সেদিন আবার এসছে দৌড়াতে দৌড়াতে, এসে বলছে ভাই এই দেখ 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 নতুন একটা ট্যাটু করেছি, কেমন হয়েছে বলতো? আমি বললাম ছি পাইকারদা ছি, শেষমেশ একটা ল্যাংটো মেরে ট্যাটু তুমি হাতে করিয়ে আনলে, লজ্জা করে না তোমার? পাইকারদা বলছে ভাই রে ট্যাটু করানোর সময় না প্রচন্ড ব্যথা লাগছিল, আজকে আর নিতে পারিনি, বিশ্বাস করো আমি অন্যদিন গিয়ে ভদ্রমহিলাকে জামা পরিয়ে আনবো। আর বন্ধুরা, তোমরা যারা পানু প্রেমিক, মানে যারা পানু দেখতে পছন্দ করো, পানু লাভার, তারা একটা জিনিস লক্ষ্য করবে, বিদেশি পানুরা যারা অভিনেতা অভিনেত্রী, তাদের প্রায় প্রত্যেকের গায়ে কম বেশি ট্যাটু থাকে, আর তাদের গায়ে ট্যাটুগুলো খুব সুন্দর মানায়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের দেশি পানুরা যারা অভিনেতা অভিনেত্রী, তাদের কারো গায়ে ট্যাটু ফ্যাটু থাকে না, কারণ এমনিতেই তাদের কারো হাঁটুতে ছাল ওঠার দাগ, কারো ঘাড়ে ফোড়া ফাটার দাগ, কারো কোনোইতে জখমের দাগ, এমনি ন্যাচারাল ট্যাটুতেই ভর্তি, তাই এক্সট্রা করে আর ট্যাটু করানোর দরকার পড়ে না, ঠিক কি না? ঠিক ঠিক। তো ভিডিওটি এখানেই শেষ করছি, শেষ করার আগে অ্যাজ ইউজুয়াল জাস্ট দুটো কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। জানি তোমরা বাড়িতে বসে বোরোচ্ছ, তাই ভিডিওটি বানালাম দেখে যদি একটু তোমাদের টাইম পাস হয়, আর আমিও বাড়িতে বসে বোরোচ্ছিলাম বলে টাইম পাস করার জন্য ভিডিওটি বানিয়ে ফেললাম। আর ট্যাটু নিয়ে কি ফ্রি অ্যাডভাইস দেবো, অনেকে দেখি হাতের মধ্যে ট্যাটু করা, আই লাভ ইউ অমুক, আই লাভ ইউ তমুক, আই লাভ ইউ জানু বাবু সুনু মুনু কুচু মুচু মানকুচু হ্যান ত্যান। তো একটা কথাই বলার, যদি সত্যিকারের ভালোবাসো মনে রাখো, মনে ট্যাটু করিয়ে রাখো, চামড়ার উপরে ট্যাটু তো যে কেউ করাতে পারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, আমার ডিসক্রিপশনে bindini.com এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যেতে ভুলো না, আর ঘরে বসে টাকা ইনকাম করার সুযোগ হাতছাড়া করো না।